হবে ভাই, খাওয়া হবে ভাই। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ আরো হবে, কিন্তু আমরা আগে জানাইছি। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রিন্স বাবু ব্লগস। তো আবার আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে সানডে রাইড। আজকে রোববার, আজকে ঘড়িটাও পড়ি নাই, আর আমার বাইকের ঘড়ির টাইম তো একদম গলত আছে। তো এখন বাজে 12:01। তো আমাদের বেরোনোর কথা ছিল 12:00 মধ্যে, কিন্তু সবাই আসতে একটু লেট হয় তার জন্য। তো আজকে চলো বেরোলাম সানডে রাইড, তোমাদেরকে ভিডিও দেবো। তো চলো, ভিডিওগুলো আমার তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও, কেননা তোমাদের তোমাদের জন্যই আমি এত কিছু করতেছি, যাতে তোমরা কি ভালো একটু ভিডিও কোয়ালিটি পাও, ভিডিওর ভয়েস কোয়ালিটিটা পাও। চাই যাতে তোমরা আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে, সবাইকে শেয়ার করে দাও আমার চ্যানেল, যাতে সবাই আমাকে ফলো করে। তো আমিও চাই যাতে আমাদের দিনাটার একটা নাম, ছোট্ট একটা সিটি আমাদের দিনাটা, এই দিনাটার যাতে নাম সব জায়গায় থাকে, সেই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না, তোমাদের সাপোর্ট অবশ্যই লাগবে। তো চলো এখন আছি আমরা মাসানগুড়ায়। এখন একে পিক করে নেই। হ্যাঁ উজ্জ্বল, হ্যাঁ কুশল ফোন করছিল, কুশল ফোন করছিল আমাকে, আমি তো বললাম মাসানগুড়ে। ও আবার কোন মাসানগুড়ে ভাবছিল, ও আবার কোন মাসানগুড়ে, কুশল কই? ও আমার কাছে নাম্বারটা নিয়েছে, মানে ফোন করছিল, বলে কি মাসানগুড়ে, ও মনে করছে কোন মাসানগুড়ে, ও মনে করছে কোন মাসানগুড়ে, আমি তো ওই মাসানগুড়ের কথা বলছি। তার জন্য ওয়েদারটা একদমই পিসফুল ওয়েদার আজকে, দেখতেই পাচ্ছ। এখন আছি আমরা কলেজের সামনে। খুব ভালো লাগে তোমাদের এক, আমার যে সাবস্ক্রাইব, তোমাদেরকে বলছি যে আমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তো তোমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিছো, তো নেক্সটে আছে 2K সাবস্ক্রাইবার, তারপর 3K, ধাপে ধাপে আমাকে এগিয়ে দাও। তো তোমরা তাহলে তো আমি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না, কেননা তোমরা সাপোর্ট না করলে আমি এত দূর এগোতেও পারলাম না হয়। তো সাপোর্ট করো, পিছনে বসে আছে, ওর মন খারাপ, ওর একটা সিচুয়েশন হয়ে গেছে ওর সাথে, তোমাদেরকে বলতেছি না। একটা আমারও লাইফে, মানুষের সবার লাইফে একটা করে পাস্ট থাকে, সবার লাইফে, কেউ বলতে পারবে না আমার লাইফে কোনো পাস্ট ছিল না, খারাপ সময়গুলো খারাপ দিনগুলো কীভাবে কেটেছিল সেটা আমি জানি। পয়সা না থাকলে কি অবস্থা হয়, কে কতটা অবহেলা করে সেটা সবাই বুঝতে পারো। এই এই দিক দিয়ে সোজা চলে যাওয়া যায়, শীতল করছে। তো ব্রিজে আসলাম, এখন করবো ভিডিও শুট। ওরা যে কই গেছে এখন ওদের সাথে দেখা হয়নি, সামনেই আছে হয়তো, চলো ওদের সাথে আগে দেখা করবো। নিরিবিলি পরিবেশ থাকলে কার ভালো না লাগে তোমরাই বলো, এত সুন্দর পরিবেশ, এত একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। বললে কোন সাইডে গেছে রে? তা নাই ভাইয়ের আজকে মন খারাপ, কী কেস বল কী আছে, মন টন খারাপ,
হ্যাঁ শান, আমি কি কান্না করতেছি নাকি আবার? আরে কান্না করিস না, আসবে আসবে। তুই কোন সাইডে? হ্যাঁ ওখানে কেন? তো ফাইনালি এরা চলে আসছে। এই যে আরো হবে, আমি নামাজ পড়ি, খারাপ খাবার যাবো না, 5 দিন থেকে নামাজ পড়ি। আজকে ওয়েদারটাও কিন্তু সেই, এইরকম থাকলে আর কি ভালো লাগে বেশি। কার রোহিত তো আসবে না, রোহিত না টানি নিয়ে আসবো ম্যাগো কটা, তো শর্টটা নিয়ে তারপর বার হয়ে যাব। তো সবাই মিলে অনেক কটা শর্ট নিলাম এখানে, নিউ নিউ ট্রেন্ডিংয়ে যেগুলো চলতেছে ওগুলো শর্ট নিচ্ছি। তো তোমরা একটা নিউ একটা ধামাকাদার শর্ট দেখতে পারবে আমার স্টোরিতে, শর্ট ভিডিও। চলো আজকে আমাদের সানডে রাইড এখানেই কমপ্লিট, গোসানিমারিতেই। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে, গোসানিমারি ব্রিজে আমরা সবাই। এই যে আমার রানা ভাই, ইউটিউবার রাইডার রানা, ফুল পাওয়ার। আর রাজু ভাই, ওয়েদারটা এরকম ছিল, অনেক কটা শর্ট নিলাম। তো শর্ট তো আসবে ব্রো, তোমাদের সবার জন্য শর্ট আসবে, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি তোমাদের জন্য। আর কালকে তো ফুল পাওয়ার হবে ব্রো, ফুল পাওয়ার। তো চলো এখন আমরা আছি কৃষি মেলা থেকে নামলাম, এদিকে শর্টকাট দিয়ে যাচ্ছি। আরে চশমিস তো আজকে বন্ধ রে, রবিবার না? হ্যাঁ কি বুঝলাম না। তো আজকে ভিডিওগুলো একদম ইউক আসতেছিল, কোনো সেন্স নাই দেখছিস, এখনই এখনই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। মালটা তো ছাড়ে আসছিল পুরো, বুঝলি তো? হ্যাঁ গাড়িটা যাচ্ছে না পুরো ছাড়ে, কিন্তু নামাই দেবো এখন, আমি যাবো বাড়ি। তো ঠিক আছে শান, রিফ্রেশ হয়ে আসি। তো চলো এখন যাচ্ছি বাড়ি। আজকে সানডে রাইডে একদম ইন্টারেস্টিং, ফাইনালি বাড়িতে চলে আসলাম। যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভি সেফ, ভি রাইট, টেক কেয়ার, বাই বাই।